আসসালামু আলাইকুম কেমন আছেন তো চলে আসি আরেকটি নতুন ভিডিও নিয়ে যারা আরবি ভাষাতে কথা বলতে চান তো আজকে হচ্ছে প্রথম ক্যালাস আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কাজটি কেমন কেফ তাড়াতাড়ি কাজটি করো সোরা সোরা সুগল সুগল মানে হচ্ছে কাজ কত টাকা বেতন দেবে কাম ফুলুস আতিনি কাম অর্থ হচ্ছে কত ফুলুস অর্থ হচ্ছে টাকা আতিনি হচ্ছে অর্থ হচ্ছে দেবে ধৈর্য ধর আরবি ভাষা হবে সবুর সবুর মানে ধৈর্য দুঃখিত মাফ করবেন আরবি ভাষা হবে মালিশ মানে আপনি যদি একটা কোনো ভুল কাজ করেন মালিশ বললে হবে ভুল হয়েছে আরবি ভাষা হবে গলতান আনা গলতান আমার ভুল হয়েছে আনা অর্থ হচ্ছে আমি গলতান অর্থ হচ্ছে ভুল ভালো আরবিতে হবে তায়েব যেমন আনা তায়েব আনা অর্থ হচ্ছে আমি মানে আমি ভালো আছি আপনারা নিজেরা কিছু ট্রাই করবেন তাহলে খুব তাড়াতাড়ি আপনারা শিখে ফেলবেন ধন্যবাদ আরবি ভাষা হবে শুকরান যেমন কাউকে আপনি ধন্যবাদ দিতে চাইছেন যেমন আমাকে যে মামন শুকরান আপনি এইভাবে বলতে পারেন যে মামন শুকরান ইসমাইল শুকরান জাহের শুকরান তো এটা হবে কি বাঙাতে হবে যে মামন তোমাকে আমি ধন্যবাদ জানালাম এদিকে আসো তাল হিনা আরবি ভাষা হবে তাল হিনা তালিনা মানে হচ্ছে এদিকে আসো বা এসো তারাতারি আরবি ভাষা হবে সোরা সোরা আপনি যে কোনো কাজ যদি জলদি করতে চান তাহলে বলবে ইয়াল্লাহ মোহাম্মদ সোরা সোরা শগল শগল মানে হচ্ছে কাজ কথা আরবি ভাষা হবে কালাম যেমন ইনতা কালাম তুমি কি কথা বলবে যখন আপনি আরবিতে কথা বলবেন তখন একটু দ্রুত কথা বলতে হবে যেমন ইনতা কালাম তুমি কি কথা বলছো এটা বুঝতে হবে এখানে শুধু লেখা আছে কথা কথা হচ্ছে যে কালাম ইনতা কালাম ইনতে হচ্ছে তুমি তুমি কি কথা বলবে এটা আপনি বুঝতে হবে তাহলেই তাড়াতাড়ি শিখে ফেলবেন আরবি ভাষা ধারাও ধারাও শব্দ অর্থ হচ্ছে ওয়াকগেফ যেমন আপনার মালিক বা আপনার কফিল আপনাকে বলবে যে আপনার নাম শাকিল আপনার নাম ধরে বলবে শাকিল ইন তা ইনতা ইনতে অর্থ হচ্ছে তুমি আপনাকে বলবে শাকিল ইনতা ওয়াকেফ তো আপনি এখানে সাথে সাথে দাঁড়িয়ে যাবেন তো এইভাবে কিছু আপনার নিজেরা ট্রাই করবেন যেমন এখানে দেওয়া আছে শুধুমাত্র দ্বারাও দ্বারা অর্থ হচ্ছে সাহায্য আরবিতে হবে মুসাদা এই মুসাদা শব্দটা সৌদিরা বিভিন্ন রকমের বলে যেমন সাদিক শোয়া মুসাদা আমাকে একটু একটুখানি সাহায্য করো এটা আপনি নিজে বুঝতে হবে যেমন এখানে লেখা আছে শুধু সাহায্য ওরা বলবে যে সাদিক সোহায়া মুসাদা আমাকে একটুখানি সাহায্য করো আরও বিভিন্ন রকমের শব্দ ওরা উচ্চারণ করবে যখন আপনি সৌদি আরবে আসবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই বাক্যটা কোথায় কোথায় আরও শব্দ করতেছে উচ্চারণ করতেছে ওরা এখানে শুধু লেখা আছে সাহায্য সাহায্য অর্থ হচ্ছে মুসাদা মুসাদা শব্দটি ওরা বিভিন্ন রকমের সাথে ওরা বলবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই ছিল আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন কমেন্ট বক্সে কমেন্ট